কুম আসসালাম আলহামতুল্লাহ দিনীবন আপনি জানতে চেয়েছেন কোনো নারী যদি কেবল আখেয়াতের চিন্তা করার জন্য কিংবা মন থেকে অহংকার দূর করার জন্য অথবা ইমানকে মজবুত করার জন্য কোনো কবরস্থানে কিছুক্ষণ সময় অবস্থান করে যাকে সে নিজেকে কবরমুখী রেখে মৃত্যুকে স্মরণ করতে পারে বা পরকালমুখী হতে পারে নিজের ইমানকে বৃদ্ধি করতে পারে এই নিয়তে কোনো নারী কোনো কবরস্থানে কিছু সময়ের জন্য অবস্থান করতে পারবে কিনা বা এটা ইসলাম বৈধতা দেয় কিনা এ মর্মে আমরা বলবো যে আল্লাহর রসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন যে হাদিস টি ইবনা আব্বাস এবং আবু হুরের আল্লাহ আল্লাহ আনহু এবং হাসান বিদ্ল সারে সকলেই হাদিস টিব বর্ণনা করেছেন আল্লাহর রসুল সাল আলী বলেছেন লা আন কবর ওখান সাল্লাহ সাল্লাম যে সকল নারীরা কবর জিয়ারত করে কবর স্থানে যায় আল্লাহ হওয়া তালা তাদের উপর লানত বর্ষণ করেন লানত বর্ষণ করেন এর মানে কবরস্থানে মহিলাদের জন্য যা হারাম যেহেতু আল্লাহ সুভান ওই সকল নারীদের উপর লানত বর্ষণ করেন যারা কবরস্থানে জেয়ালত করতে যায় বা কবরস্থানে যায় এবং বিদ্যানগণ আলামা কেরামদের বিশুদ্ধ মত অনুযায়ী মহিলাদের জন্য কবর জিয়ালত করা হারাম শুধু তাই নয় বরঞ্চ এটা আলমুল্লাহ এটা বড় পাপ এটা বড় পাপ যেহেতু আল্লাহ রসুল বলেছেন কবর জিয়ারত কারিনী তার উপর আল্লাহ আনত আর আমরা সকলে অবগত আছি যে সকল পাপের মধ্যে আল্লাহ সুহানু আলা কোন শাস্তির কথা রাগান্বিত হওয়া বা এই ধরনের কোনো কথা দণ্ডবিধি আল্লাহ সু আলা উল্লেখ করেছেন বা রাসুল্লাহ সাল্লাম বলে দিয়েছেন সেটাই হচ্ছে বড় পাপ তো এখানে যেতে আল্লাহর লানত বর্ষণ হয় ওই নারীর উপর যে নারী কবর জিয়ারত করে তাহলে বোঝা যাচ্ছে এটা বড় পাপ বা কবিরা গুনাহ যদিও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন অন্য হাদিসে কুনতু নাহিতুকুম আন জিয়ারাতাল কুবুর আলা ফাযুরুহা আন্না তুযাক্কারুল মাউত অথবা كما قال عليه الصلاه والسلام যে আমি এক সময় তোমাদেরকে কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম কিন্তু এখন তোমাদেরকে আমি কবর জিয়ারত করতে বলছি যাতে করে তোমরা মৃত্যুকে স্মরণ করতে পারো এবং মৃত্যুকে স্মরণ করে দুনিয়ার মোহ থেকে নিজেদেরকে পরকালমুখী করতে পারো অন্য বর্ণনায় আল্লাহ রসুল সাল্লাল্লাহু বলেছেন যুরুল কবর ফা ইননাহা তুযাক্কিরুকুমুল তোমরা কবর জিয়ারত করো কেননা কবর জিয়ারতের মাধ্যমে তোমরা পরকালকে স্মরণ করতে পারবে এই হাদিসগুলো সব পুরুষের জন্য এই হাদিসগুলো পুরুষের জন্য যেহেতু খাসভাবে ভাবে নারীদের জন্য আল্লাহ রাসূল বলেছেন যে আল্লাহসফ হান হতা আলা ওই সকল নারীদের উপর লানত বর্ষণ করে যারা কবর জিয়ারত করে সেহেতু নারীদের কোনো কারণেই সে পরকালমুখী হওয়ার জন্য হোক বা নিজে শিক্ষা অর্জন করার জন্য হোক এক কথায় তাদেরকে কবর জিয়ারত করতে দেওয়া যাবে না বা তারা কবর স্থানে যেতে পারে না ইসলাম তাদেরকে এই বৈধতা দেয় না অল্লাহ আলমিদসার দ্বারাক আল্লাহ ফিকুন